গত 14ই আগস্ট এশিয়ান চ্যাম্পিয়ন লিগ স্টুয়ের যোগ্যতা নির্ণয় পর্বে তুর্কমেনিস্তানের আলটিনের কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। ফলে এবার তাদের এশীয় ক্লাব স্তরের তৃতীয় সারির টুর্নামেন্ট AFC চ্যালেঞ্জ কাপে খেলতে দেখা যাবে। এতদিন এটাই AFC কাপ হিসেবে হয়ে আসছিল। কুয়ালালামপুরে AFC সদর দপ্তরে যে গ্রুপ বিন্যাস হয়েছে তাতে ইস্টবেঙ্গলকে শক্ত গ্রুপে পড়তে হয়েছে, কারণ ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে লেবাননের নেমসেক এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস, সেই সঙ্গে রয়েছে ভুটানের পারো ক্লাব। লেবাননের ক্লাবটির বিরুদ্ধে ইস্টবেঙ্গল 2010 সালে খেলেছিল হোম অ্যাওয়ে বেসিসে অনুষ্ঠিত সেই ম্যাচে ইস্টবেঙ্গল 2 পর্ব মিলিয়ে 7 গোল খেয়েছিল। বসুন্ধরা কিংস সবসময় ভারতীয় দলগুলির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পর আগামী 2 মাসে বসুন্ধরা কিংস নিজেদের কতটা গুছিয়ে নিতে পারবে সেটা নিয়ে নিশ্চয়ই সন্দেহ আছে। এর পাশাপাশি এই টুর্নামেন্টটি হোম আর অ্যাওয়ে বেসিসে আর হচ্ছে না, এটি একটি নির্দিষ্ট ভেন্যুতে হবে এবং সেটি হচ্ছে ভুটানের থিম্পু। এই গ্রুপেই ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে পারো FC, যেটি থিম্পুর ক্লাব। তারা প্রাথমিক পর্বে চার্চ বয়েজদের হারিয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তারাই পেয়েছে এই টুর্নামেন্ট সংগঠনের দায়িত্ব। ইন্ডিয়ান সুপার লিগের মাঝে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টটি থিম্পুতে খেলবে 26শে অক্টোবর থেকে 2রা মে, এই নির্দিষ্ট সময়। এটাই ছিল ডুরান্ড থেকে বিদায়ের পর ইস্টবেঙ্গল শিবিরে সবচেয়ে বড় আপডেট।